বর্তমান সময়ে ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতেছে। আজকে মেমারি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করতে হয়। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজেই ট্রেন্ডিংয়ে ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন। এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ, যেটা আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এন আমাদের প্রয়োজন হবে একটা ভিডিও ক্লিপ অ্যান্ড এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সব কিছুরই লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো সেইখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপটা ওপেন করার পর আমরা উপরে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে দেব। অ্যান্ড আমরা আমাদের গ্যালারিতে থেকে একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। ভিডিও ক্লিপটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অ্যাড করা হয়ে গেছে আমাদের ক্যাপকাট অ্যাপের ভিতর। এখন আমরা চলে যাব ভিডিওর লাস্টে, অ্যান্ড ভিডিওর লাস্টে থাকা এন্ডিং ওয়াটারমার্কটার উপর একটা ক্লিক করে দেব। ওয়াটারমার্কটার উপর ক্লিক করে আমরা নিচে পেয়ে যাব ডিলেটের অপশন। তো ডিলেটের অপশানে ক্লিক করে আমরা আমাদের ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলেট করে দেব। ওয়াটারমার্কটার আমাদের প্রয়োজন নেই। এখন আমরা ভিডিও ক্লিপের উপর একটা ক্লিক করে দেব, অ্যান্ড নিচে থাকা ভলিউমের অপশানে ক্লিক করব। অ্যান্ড আমরা আমাদের এই ভিডিও ক্লিপটা সাউন্ডটা জিরো করে দেব, আমাদের এই ভিডিও ক্লিপটা সাউন্ডের প্রয়োজন নেই। এখন আমরা পেয়ে যাব পাশে প্লাসের একটা অপশন, তো আমরা পাশে প্লাসের অপশানে ক্লিক করে দেব। তো আমরা প্লাসের অপশানে ক্লিক করে দিই। অ্যান্ড আমরা আমাদের গ্যালারিতে থেকে ফেভারিট 60টা ছবি সিলেক্ট করে নেব। আমাদের এই ভিডিওটা বানানোর জন্য প্রয়োজন হবে 60টা ছবির। তো আমরা 60টা ছবি সিলেক্ট করে নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের 60টা ছবি অ্যাড করা হয়ে গেছে আমাদের ক্যাপকাট অ্যাপের ভিতর। এখন আমরা আমাদের প্রত্যেকটা ছবির টাইম ঠিক করে নেব, আমাদের কোন ছবিটা কত সেকেন্ড করে হবে। তো আমাদের প্রত্যেকটা ছবির টাইম হবে 0.9 সেকেন্ড, 0.9 সেকেন্ড। তো আমরা একটা একটা করে প্রত্যেকটা ছবির ভিতরই টাইম ঠিক করে নিই কোন ছবিটা কত সেকেন্ড করে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছবিরই টাইম ঠিক করা হয়ে গেল। আমরা কোন ছবিটা কত সেকেন্ড করে নিয়েছি একবার দেখে নিই আবারও। তো আমাদের 60টা ছবির টাইম হয়েছে 0.9 সেকেন্ড, 0.9 সেকেন্ড আমাদের 60টা ছবি। এখন আমরা ভিডিওর প্রথমে চলে যাব, অ্যান্ড ভিডিওর নিচে দেখতে পারবো অ্যাড অডিও নামে একটা অপশন আছে। তো অ্যাড অডিও অপশনে ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটার লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমরা নিচে পেয়ে যাব ফরম্যাট নামে একটা অপশন, তো আমরা ফরম্যাট অপশানে ক্লিক করে দিই। এরপর 3 নম্বর যে অপশনটা আছে 16:9, আমরা 16:9 ক্লিক করে দেব। এরপর আমরা আমাদের প্রথম ভিডিও ক্লিপটার উপর একটা ক্লিক করে নেব। ভিডিও ক্লিপটার উপর ক্লিক করে আমরা নিচে পেয়ে যাব এডিট নামে একটা অপশন, তো আমরা এডিটে ক্লিক করব। অ্যান্ড আমরা এখান থেকে রোটেট করে নেব। তো সেমভাবে আমরা আমাদের 60টা ছবিও রোটেট করে নেব, ভিডিও ক্লিপ অ্যান্ড 60টা ছবি প্রত্যেকটা জিনিসই এখান থেকে রোটেট করে নেব। তো আমাদের 60টা ছবি রোটেট করা হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 60টা ছবি ফুল স্ক্যান করে নিতে হবে, আমাদের একটা ছবিও ফুল স্ক্যান করা নেই। তো ফুল স্ক্যান করার জন্য আমরা প্রথম ছবিটাতে ক্লিক করব, অ্যান্ড দুই পাশে ধরে এইভাবে ফুল স্ক্যান করে নেব। সেমভাবে আমরা বাকি ছবিগুলো ফুল স্ক্যান করে নেব একটা একটা করে। সো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করে নিলাম। এখন আমরা আমাদের 60টা ছবির ভিতর অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথমে আমাদের ছবিতে ক্লিক করব, অ্যান্ড নিচে থাকা অ্যানিমেশন অপশানে ক্লিক করে দেব। এরপর 3টা অপশন পেয়ে যাব ইন আউট কম্বো, তো আমরা কম্বো অপশনে ক্লিক করব, 3 নম্বর অপশনটা কম্বো। কম্বো অপশনে ক্লিক করলে আমরা এখানে পেয়ে যাব অসংখ্য অ্যানিমেশন, এখানে অসংখ্য অ্যানিমেশন আছে। তো আমরা এইখান থেকে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা খুঁজে নেব। পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা খুঁজে নেওয়ার পর আমরা আমাদের 60টা ছবির ভিতরে অ্যানিমেশন অ্যাড করে নেব পেন্ডুলাম 1। আমাদের 60টা ছবির অ্যানিমেশন হবে পেন্ডুলাম 1। তো আমরা 60টা ছবির ভিতরে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করে নিই একটা একটা করে। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ছবির ভিতরেই অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেল পেন্ডুলাম 1। তো আমরা এখন এইখান থেকে টিকমার্ক করে দেব। তো আমরা টিকমার্ক করে দিই। এখন আমরা একবার আমাদের ভিডিওটা অন করে দেখে নেব। সো এখন আমরা আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো সেভ করার জন্য আমরা পেয়ে যাব উপরে ডাউনলোডের একটা অপশন। তো আমরা উপরে যে ডাউনলোডের অপশনটা আছে আমরা ডাউনলোডের অপশনে একটা ক্লিক করে দেব। ডাউনলোডের অপশনে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে স্টার্ট হয়ে গেছে।
সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমরা উপরে ডান অপশনে ক্লিক করে দেব। এরপর আবার আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব অ্যান্ড মাত্র যে ভিডিওটা আমরা এডিট করলাম সেই ভিডিওটা আবার অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা অ্যাড করা হয়ে গেছে। এখন ভিডিওর লাস্টে থাকা এন্ডিং ওয়াটারমার্কটা রিমুভ করে দেব, আমরা ডিলিট করে দেব। সো ডিলিট হয়ে গেছে। এখন নিচে যে ফরম্যাট অপশনটা আছে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করে দিই। ফরম্যাট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে 9:16 ক্লিক করে দেব, দ্বিতীয় অপশনটা 9:16। এখন আমরা আমাদের ভিডিও ক্লিপটার উপর ক্লিক করব, এরপর ক্লিক করব এডিটে অ্যান্ড এখান থেকে আমরা রোটেট করে দেব। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা সুজ হয়ে গেছে, আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট। এখন আমরা আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। সেভ করার জন্য আবার আমরা উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে দেব। সো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন অ্যান্ড টিকটকে সকল ধরনের ট্রেন্ডিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। সো আজকের মতন খোদা হাফেজ সবাইকে।